হ্যালো, কেমন আছেন সবাই? আমি জয়নিকা ফ্রম কুমার। আজকে আমি রান্না করছি বেগুন ভর্তা। তো চলে রান্না করি। বেগুন ভর্তার জন্য আমাদের লাগছে একটা মাঝারি সাইজের বেগুন, দুইটা টমেটো কুচি করে নেয়া, কয়েকটা রসুনের কোয়া, দুই তিনটা কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি অল্প পরিমাণে, সরিষার তেল প্রয়োজন মতো, লবণ প্রয়োজন মতো। প্রথমে আমি বেগুনটার মধ্যে ভালোভাবে সরিষার তেল মাখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে বেগুনে গর্ত করে তাতে আমি রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দিচ্ছি। এতে রসুনের ফ্লেভারটা আমরা বেগুনের মধ্যে পেয়ে যাব। চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে তাতে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা পুরাতে হবে অল্প আঁচে। বেগুনটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব সাইড সমানভাবে পুরানো। এবার আমি বেগুনটার খোসা আলগা করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে গোটাটাও আলগা করে নিলাম। বেগুনটা থেকে রসুনের কোয়াগুলো বের করে ভর্তা করে নিচ্ছি। একটা পাত্রে সরিষার তেল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি, তাতে করে টমেটোটা খুব ভালো রান্না হবে। এখানে আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটো থেকে এমনি পানি উঠবে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং ধনে পাতা কুচি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল মজাদার বেগুন ভর্তা। বানালে জানাবেন কেমন লাগলো। কুকবুক চ্যানেল সাবস্ক্রাইব করবেন।